কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা প্রথা বাতিলের দাবিতে স্লোগান দেন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে টাউন হল 3 রাস্তার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, নটরডেম কলেজ, জিলা স্কুল ও নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ দফায় দফায় হামলা করে শত শত নিরীহ শিক্ষার্থীদের আহত করেছে। এই অন্যায় মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের নিশ্চিহ্ন করে আইনের আওতায় আনা হোক, অন্যথায় ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ্য হবে। সংস্কার দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এরই ধারাবাহিকতায় আমাদের যে বড় ভাইরা, আমাদের যে সহকর্মী সবাই, যে পুরো বাংলাদেশও এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমরা যে আন্দোলন করে আসছি, কালকের দিনে থেকে শুরু করে আমাদের উপর, আমাদের ভাইদের উপর, পুরো বাংলাদেশে যে এক ছাত্রলীগের অপরাধ বাহিনী, হেলমেট বাহিনী, আমাদের উপর যে নির্মম নিরীহ, আমাদের বোনের উপর যে যে অত্যাচার নিপীড়ন তারা চালিয়েছে, হামলা চালিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গিয়েছে, সেখানে তারা হামলা চালিয়েছে। তো আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমাদের যৌক্তিক দাবি যে বন্ধ আদায় না হবে এই বন্ধ আমরা চালিয়ে যাব। আর কেউ যদি এই আন্দোলন বানচাল করতে আসে আমরা তার বাগদান বাংলা জমা দেব। এদিকে সড়ক অবরোধের কারণে আটকা পড়েছেন যানবাহনের যাত্রীরা। এ সময় যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়কে হেঁটে যেতে দেখা গেছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।